নবসাজে সেজে উঠেছে মাতাবাড়ি। দীপাবলির প্রস্তুতি চলছে চোর কদবে, নতুন রঙে রাঙিয়ে তোলা হচ্ছে মাতাবাড়ি চত্বর। আসছে দীপাবলি, দীপাবলিকে সামনে রেখে রং করা থেকে আলোক সজ্জায় সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে 51 পীঠের এক পীঠ উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আসছে দীপাবলি, দীপাবলিতে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরীতে নামে জনঢল। 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। কার্তিক মাসের অমাবস্যাতে দুই দিন ব্যাপী শুরু হয় মাতাবাড়িতে দীপাবলি মেলা। শুধুমাত্র রাজ্যেই নয়, পুরো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মাতাবাড়ির দেওয়ালি মেলা প্রসিদ্ধ। প্রতি বছরই দীপাবলি প্রাক মুহূর্তে নতুন রঙে সাজিয়ে তোলা হয় মাতাবাড়ি চত্বর। আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে মাতাবাড়ি। এবারও আসন্ন দীপাবলিকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গেছে মাতাবাড়িতে। নতুন রঙে রাঙিয়ে তোলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শুধু মায়ের মন্দির নয়, নতুন ভাবে রং করা হয়েছে শিব মন্দির সহ গোটা মন্দির চত্বর, এমনটাই জানালেন মন্দিরের এক পুরোহিত। এই সামনে যে অমাবস্যা, এটাকে কার্তিক মাসের অমাবস্যা দীপাবলি বলে, দীপান্বিতা। এখানে মায়ের প্রত্যেক বছরই রং হয়, এবার আবার নতুন করে সুন্দরভাবে আরও মানে রঙের কাজ চলছে। হ্যাঁ, বিভিন্নভাবে আরও কাজ চলছে, উপরে মন্দিরে চূড়ার কাজ মানে চলছে। এক কথায় সব মিলিয়ে মাতাবাড়িতে দীপাবলি মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।